নির্ধারিত জায়গা আছে সেখানে চলে যায় আটলান্টিক মহাসাগরে চলে যায় আটলান্টিক অর্থাৎ হিন্দুস্তান সাগর থেকে আটলান্টিকে যায় আরব সাগর থেকে আটলান্টিক দক্ষিণ আটলান্টিকে চলে যায় 3000 মাইল 4000 মাইল পানি নিজ দিয়ে ওরা সাগরের ওই ভয়াল পয়েন্টে চলে যায় যেখানে জাহাজ গেলে ডুবে যায় মানুষ গেলে অস্তিত্ব হারায় যায় কিন্তু এই মাছগুলো ডিম পাড়তে ওইখানে যায় আজ আল্লাহ পাকের কুদরত যে এই মাছগুলা ওই আটলান্টিকে যায় ওদের ডিম প্রসব হয়ে যায় পানি তাপে কিন্তু ভয়াল খবর হলো এই মাছগুলা ওখানে ডিম দিয়ে ওইখানে মরা যায় এই ডিম থেকে যে বাচ্চাগুলা জন্মায় মারলকে দেখা নাই মা মরছে ওদের জন্মের আগে এই পানি থেকে আবার বাচ্চা প্রসব হয় পানির তাপে ডিমের থেকে বাচ্চা বের হয়ে যায় মাছের বাচ্চা বের হয় দেখেন বুঝার বিষয় হলো আমি যে ওই পাশ থেকে এই পাশে আইছি কয়দিন ছিলাম দুবাউরা না দুবাউরা থেকে এনে আইছি গুগল ম্যাপ দিয়ে আইছি তাও যে না আসেনি না তারা এনে কই কোন দিকে যাবো ডাইনে না বামে কিন্তু 3000 মাইল 4000 মাইল 5000 মাইল সফর কইরা পানির নিচ দিয়ে একটা মাছ জায়গা মতো ওদের বাচ্চা প্রসব হসপিটাল আটলান্টিকে চলে যায় কোনো ম্যাপ লাগে না বিমান হেলিকপ্টার যেমন আজকে হেলিকপ্টারে আসলাম নেত্রকোনা তো ও ম্যাপ ছাড়া চলতে পারে না বিমান ম্যাপ ছাড়া চলতে পারে না কিন্তু অতিথি পাখি 1200-1300 মাইল আকাশে উড়া চলাইছে ম্যাপ ছাড়া আশ্চর্য ওদের ম্যাপ লাগে না ওরা আবার বাড়ি যাইবো ফিরা ম্যাপ ছাড়া শীত শেষ হয়ে যাবে ওরা আল্লাহর দেয়া ইলিম দিয়া আল্লাহর দেয়া বিজ্ঞান দিয়া আল্লাহর দেয়া পাখি পাখা দিয়া তেল ছাড়া গ্যাস ছাড়া ইঞ্জিন ছাড়া ওরা উড়াল দিয়া আকাশে উড়ে উড়ে 1200 মাইল 1400-1500 মাইল আসমানে উড়ে উড়া নিজ বাড়িতে আপন নিরে চলে যাবে এই যে ইলম এই যে শিক্ষা এ পাখিকে দিয়েছে কে 3000 মাইল 4000 মাইল সাগরের নিচে পানির ভেতরে ওরা হাজার কিলোমিটার বেগে চলতে 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 আটলান্টিক পর্যন্ত যায় কোন জায়গায় ওদের হসপিটাল কারণ দেখায় দেওয়া লাগে না মা নিজে চিনা চলে যায় কারণ ওখানে যেই মা একবার যায় সেই মা ওখান থেকে আর ফেরত আসে না ওখানে যায় মরে এর চেয়েতে আশ্চর্য হলো এ মায়ের সন্তান যারা আটলান্টিকে জন্মগ্রহণ করে সুবহানাল্লাহ বলার লাগে রেডিও এ বয়ে থাকেন আরে না মিয়া রাহেন মিয়া আগে কেন আগে খবর দিয়া লই ভালো করে সুবহানাল্লাহ কইেন যে বাচ্চাগুলার জন্ম আটলান্টিকে হয়েছে আটলান্টিক দক্ষিণ আটলান্টিক মহাসাগর থেকে এই বাচ্চাগুলা যার যার মায়ের বাড়ি ফেরত আসে হিন্দুস্তানের মাছ হিন্দুস্তানে আসে বঙ্গোপসাগরের মাছ বঙ্গোপসাগরে আসে যার মায়ের বাড়ি চীন সাগরে ও চীন সাগরে চলে যায় যার মায়ের বাড়ি আরব সাগরে এই ছোট ছোট মাছগুলা জন্মের সাথে সাথে ভয়াল সাগর পাড়ি দিয়া যার যার মায়ের বাড়ি ফেরত চলে আসে একা একা শিক্ষক ছাড়া না কে আনে জোরে আওয়াজ করে বলে যেই মাওলাই মাছকে এই শিক্ষা দিতে পারে ওই মাওলা বুঝি মানুষকে নবুয়াত বাচ্চা বয়সে দিতে পারে না
হযরত ঈসা বলে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানী নবিয়্যা। আমি বাচ্চা হলে কি হবে? আল্লাহ আমাকে ইলম দান করেছে, কিতাব দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। আল্লাহর নিয়ম হলো আল্লাহ তাআলা 40 বছরে নবুয়তি দেন, সব নবীর 40 বছরে নবুয়তি দিয়েছে, আমাদের নবীরও 40 বছরে নবুয়তি দিয়েছে। কিন্তু ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালামকে মায়ের পেট থেকে বেরোয়ার সাথে সাথে নবুয়তি দিয়ে দিয়েছে, সাথে সাথে নবুয়তি দিয়েছে। এ বাচ্চা বয়সে নবুয়তি পাইছে, দিছে কে? বাচ্চা বয়সে কিতাব দান করেছেন, শুধু কিতাব দেয় না, নবীদেরকে জন্মের সাথে সাথে আকল দেয়। আকল যেমন আপনি আমি বুড়া হওয়ার পরেও আমাদের আকল কম, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে কিন্তু আকল কম। জঙ্গি কোনটা এটাও চিনে না, শয়তান কোনটা এটাও চিনে না। কি কথা বলবে, আমার কথা কি বুঝছে? মানে ডক্টরেট ডিগ্রি অর্জন করার পরে কে শয়তান এটাও চিনে না, আর কে ভালো এটা চিনে না, কি বম বানায় ককটেল বানায় তাও চিনে না, আর কি তসবি করে জিকির করে ইবাদত করে কোরআন পড়ে জিকির করে তাও চিনে না, কি নেককার তাও চিনে না, কি বদকার তাও চিনে না। বুড়া কিন্তু বুড়া, থুরা না বুড়া, তারপরেও এগুলো চিনে না, আকল এত কমজোর। কিন্তু নবীরা জন্মের সাথে সাথে ভালো মানুষ চিনে, শয়তানও চিনে। যেমন যেমন মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে বড় হইতেছে, বাচ্চা মানুষ সুন্দর করে হাসে খেলে, ফেরাউনের মনে চাইতেছে কি সুন্দর বাচ্চা রে, যায় আস্তে করে কোলে লইছে, কোলে লয়ে কথা কয় আর আদর করে একটু ওর মায়ের লগে, যেহেতু হাসে মায়ের চুমু খায়, আসিয়া চুমু খায়, ফেরাউন কয় আমিও একখান চুমু বসাই। ফেরাউন যখন নিজের মুখটা হযরত মুসার দিকে আগাইছে চুমু দেওয়ার জন্য, পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিন্তা লাইছে তোর মতো শয়তান মানুষের চুমা আমি কালি ভুলা লইতেছি না, একেবারে চিন্না বুঝা শুননা তফসিরে আছে। এমন একটা বসাইছে চেহারার উপরে, একটা দিয়া মুখ টুক বাঁকা বলে আনাইছে, একটা বসাই দিছে ঠিকঠাক মতো বসাইছে, মুখ বাঁকা হয়ে গেছে। বাচ্চা কিন্তু শয়তান চিনা লাইছে, তার মানে বোঝা যায় আকল আছে না নাই, হয় নাই হয় নাই, জোরে আওয়াজ করে বলেন আকল আছে না নাই, ফেরাউনে চিনার আকল আছে না নাই। আর আমাগর কয় হুজুর সব হুজুরি তো পাগড়িওয়ালা, সব হুজুরি টুপিওয়ালা, সব পিরিরি দাঁড়িয়ে আছে, আব্দুল কুদ্দুস সাহেব অফিস সাহেব দনার পেশাব অফিস সাহেব শয়তান পেশাব অফিস সাহেব দন বগি অফিস সাহেব কয় সব তো রই রই দেখা যায়। তুমি ভালো ছিল না মন্দ ছিল না চিনবা কেমনে? আসলেই তো মানুষ দুর্বল, চিনতে তার দেরি হয়, তারপরে তো নিজেরে খুব সবল সবল মনে করো। হযরত মুসা আলাইহিস সালাম তোমার আমার মতো ব্রেনওয়ালা না, তিনি নবী নবী রাসূল, আকল কামেল। ফেরাউনে দেখেই চিনা ফলাই যে বুঝা শুননা একটা ঠাস করে বসেছে, ফেরাউন তো থাপ্পর খায় তদ্দ ধরে গেছে, চিৎকার করে কয় হায় আসিয়া রে যারে খুঁজি ইডে হিডে রে, যে দারে তালাশ করি ইডে হিডা, যে দারে ধরার লেগে কত বাচ্চা মারলাম এটা সেটা, হ্যাঁ তুমি এমনি শয়তান আমি তোমার চিনি না,
তুমি মানুষ মারার ফান করছো কয় না না দেখো বুঝে শুই না মারছে লাল হইছে আমার মার দিছে আমার বাচ্চার উপরে তোহমত দিতেছো মারছে বাচ্চা কি মারতে পারে নাকি বাচ্চা কি মারতে পারে নাকি কয় না এটা বাচ্চা না এদার পুরো বুদ্ধি আছে সিনে পুজে দাই নবীর হযরত আসিয়া বলে বাজে কথা বলবে না তাহলে বাচ্চার ব্রেন পরীক্ষা করো তো ব্রেন পরীক্ষা করার জন্য আগুনের কয়লা আর স্বর্ণ সামনে রাইখা পয়গম্বর রে ছেড়ে দিছে যে এটা যদি আসলে আকল না থাকে তাহলে তো লালটা ধরব আর যদি আকল থাকে তাহলে আগুনে হাত দিবে না স্বর্ণ ধরবে পয়গম্বর কে ছেড়ে দিছে হামাগুড়ি দেয় তখন পয়গম্বর তার মানে হলো হামাগুড়ি যখন দেয় তখন আগুনও চিনে স্বর্ণও চিনে আর তুমি যখন হামাগুড়ি দাও তুমি হালুয়াও চিনো না পায়খানাও চিনো না তোমার মা তোমারে রেখে গেছে খেলতে আয়া দেয় যে তুমি কামটা সাইডা নিজে খায়া দেয় আবার হাসতেছ এইরকম দেখো কোনটা হালুয়া আর কোনটা বাথরুম এটা চিনতেছ না সুন্দর করে মেকআপ করছে মাথায় মুখে বেরিয়েছে মায়া কয় হ্যাঁ খুবই কি করছো অবুজ খোদাকার কিন্তু মুসা আলাইহিস সালাম আকল কামেল হামাগুড়ি দিয়ে দিয়ে যাইবার লাগছে পয়গম্বর মুসা স্বর্ণের দিকে যায় আল্লাহ কয় জিব্রাইল রে ওর বুদ্ধি এখন প্রকাশ করতে কইছে কে গলা না ফেলবো তো তাড়াতাড়ি হাত ঘুরা তো হযরত জিব্রাইল এসে হাতটা ঘুরায় আগুনে লাগায় দিছে বাচ্চাদের খাসলত হলো যেটা হাতে ধরে ওটা মুখে লয় হাতে আগুন লইছে হাত পুড়ছে মুখে লইছে মুখ পুড়ে গেছে মানুষের সাথে কথা বলতে কষ্ট লাগে তোতলা কিন্তু আল্লাহ কয় মুসা তোতলা বানাইছি আমি আগুন মুখে দিয়েছি আমি পৃথিবীর কেউ তোমার লোকে কথা বইলা মজা পায় না কিন্তু আমি আল্লাহ নিজে তোমার সাথে কথা বইলা মজা পাই দুনিয়ার কাউকে এক কালিমুল্লা বানাই দিই তোমাকে এক কালিমুল্লা বানাইলাম বাচ্চা কিন্তু বাচ্চা বয়সে আকল কামেল মুসা নবীর যেমন বাচ্চা বয়সে আকল কামেল ঈসা নবীরও বাচ্চা বয়সে আকল কামেল এই কারণে ঈসা নবী শুধু নিজের পরিচয় দেয় তা না নামাজ পড়তে কয় ইবাদত করতে কয় তা না মায়ের দিকে তাকাইতে মানা করে তা না কয় না আমি আমার মা এটা আমি আমি কিন্তু আমার মায়ের বাদ্য সন্তান জালিকা ঈসা ইবনু মারিয়াম এই মরিয়মের সন্তান আমি এই সন্তান থাকতে কিন্তু মারে তোরা বেজ্জত করতে পারবি না আল্লাহ দেয়া বুদ্ধি দিয়া আল্লাহ দেয়া শক্তি দিয়া যে আল্লাহ কথা বলার শক্তি দিছে বুদ্ধিমত্তার সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দেয়া শক্তি দিয়া শুধুই মাত্র মানুষের সাথে কথা কয় না তিনি চিন্তা করলেন যেই মাওলায় কথা বলার শক্তি দিল তার লাগি একটু কথা কমো না কারণে তার লোকেও কথা বলা শুরু করলেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়াইয়াউমা আমুতু ওয়াইয়াউমা উবাসু হাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়াইয়াউমা আমুতু ওয়াইয়াউমা উবাসু হাইয়া হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর লোকেও কথা শুরু করে দিলেন আল্লাহ আমি কিন্তু নিরাপত্তা শান্তি শুধু জন্মের দিনে চাই তা না আমি কিন্তু মরার দিনেও শান্তি চাই আমি কিন্তু মৃত্যুর দিনেও নিরাপত্তা চাই ও আল্লাহ আমি কিন্তু হাসরের মাঠেও নিরাপত্তা চাই
জন্মের সাথে সাথে সব কবুল করে আলাইছে এখানে আল্লাহ তাআলা সালামতি দেওয়ার জন্য আকাশে লয়ে গেছে মানুষ যখন তার মারতে গেছে মরণের সালামতি তো জন্মের পরেই চাইছে আল্লাহ তাআলা আকাশে লয়ে গেছেন মৃত্যু সালামতির শহরে ওনার হবে জন্মের সময় যেমন আল্লাহর কুদরত আল্লাহ পাকের মদদ শামিল হাল হয়েছে ঈসা পয়গম্বরের মরণের সময় আল্লাহ পাকের কুদরত শামিল হাল হবে দাজ্জাল যার হাত থেকে বাঁচার জন্য সবাই দৌড়াবে আর ঈসা আলাইহিস সালামের হাত থেকে বাঁচার জন্য দাজ্জাল দিয়ে যে দৌড় দিবে কারণ ঈসা নবীর মরণ তো নিরাপদ মরণ এটা আল্লাহ কবুল করে রাখছে আগে এ কারণে পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর মদিনায় আল্লাহর রাসূল নিজের রওজায়ে আতহারের পাশে পয়গম্বর ঈসার কবর দেখা গেছে যেখানে আমার ভাই ঈসা ঘুমাবে আল্লাহ আগে দেখা গেছে আল্লাহর রাসূল বলে গেছেন আমার ভাই চতুর্থ আকাশে সালামতির সাথে আছে মিরাজের রাতে আমার লগে দেখা হয়েছে তিনি কিয়ামতের পূর্বে এ পৃথিবীতে আসবেন দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে তিনি নামবে দাজ্জাল যার ভয়ে সবাই পালায় তার ভয়ে দাজ্জাল পালাবে কিন্তু বাঁচতে পারবে না ঈসা আমার ভাই দাজ্জালকে কতল করবে এবং মদিনাতুল মুনাওয়ারায় ঢুকবে মদিনাতুল মুনাওয়ারাতে তিনি অবস্থান করবে মদিনাতুল মুনাওয়ারাতে পয়গম্বর ঈসার ইন্তেকাল হবে কারণ ইন্তেকাল যদি মদিনায় হয় এর চেয়ে ভালো মরণ আর নাই নবীর মরণ যেখানে এর চেয়ে ভালো মরণের জায়গা আর নাই নবীর জন্ম যেখানে তার চেয়ে ভালো জন্মের জায়গা আর নাই কারোর জন্ম যদি হয় মক্কায় তাহলে পৃথিবীর সবচেয়ে ভালো জমিনে তার জন্ম হইছে কারণ মরণ যদি হয় মদিনায় তাহলে পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় তার মরণ হইছে কারণ হাবিবুল্লাহর মরণ মদিনায় সেথায় আছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ সরাসরি আল্লাহর জান্নাতের মাটি মদিনায় যদি কারোর মৃত্যু হয় মদিনায় যদি কারোর মরণ হয় ঈসা নবীর মরণ মদিনায় হবে মদিনায় যদি কারোর মরণ হয় তার মরণ সবচেয়ে বেশি সালামতির মরণ কারণ মদিনায় মরলে আশা করা যায় কবরের আজাব না কারণ মদিনায় ঘুমায় রয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জামাইয়ের কারণে টোটাল বর যাত্রীকে যেমন রান খাওয়ানো হয় মদিনায় রাসূল ঘুমায় রয়েছে কারণে মদিনার সকলকে জান্নাতের মেহমানদারি করা হয় সুবহানাল্লাহ এ কারণে সাহাবীরা মদিনায় মরার দোয়া করেছেন কারণ মদিনায় মরতে পারাটা এটা একটা ভাগ্যের ব্যাপার এটা একটা সুনসিব কারণ মদিনায় মরণের চেয়ে সালামতির মরণ নাই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় মৃত্যুবরণ করার জন্য দোয়া করেছেন আলাদা ও আল্লাহ আপনি আমাকে মদিনায় মরণ দান করেন শহীদি মরণ দান করেন ওয়াজাল মাউতি ফি মাদি রাসূলিক আপনার নবীর শহরে আমাকে মরণ দান করেন আলাদা করে চাইছেন শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় মৃত্যুবরণ করার জন্য শায়খ জাকারিয়া হিজরত করে মদিনায় চলে গেছেন ইমাম মালিক মদিনায় মৃত্যুবরণ করার জন্য জিন্দেগির শেষভাগে মদিনার বাইরে ইমাম মালিক যান নাই এখনো যদি আপনার আমার কারণ মরণ মদিনায় কবুল হয়ে যায় তাহলে এটা হলো একটা উত্তম এই জন্য আমাদের আকাবিররা দোয়া করে রজায়া বি রব্বি আন আমুতা বি তাইবাতিন ও আল্লাহ আমি মদিনার পাক মাটিতে মরবার চাই
بقیے مقدس پہ ہو میری مرقد ہمیشہ رہوں میں کنارے مدینہ ظلم کوئی ہوئے ایتا سیندہ کریا ہوں گا کندو مرم کوئی ہوئے ایتا سیندہ کرینا بیبیر بچہ ظلم ہوئے ایتا زنو بیپد نہ پرے ایلے کے تارا تاری تین دینا کے حشبات لے پرتی گرے تھے جس জন্মের চিন্তা করছি ভালো জন্ম যেন হয় আগে থেকে ডাক্তার রেডি করছে যে পেট কাটতে বাইর করে আলেবেন ভালোভাবে যেন বাইর হয় এই জন্মের নিরাপত্তা আসল নিরাপত্তা না ঈসা নবী বুঝছেন ঈসা নবী কয় আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া আল্লাহ যেদিন জন্মাইছি সেদিন তো সালামতি পাইছি পাইছি এটুক শেষ না আমি মরণের সময় সালামতি চাই আগে চাইতেছে ওয়াইয়াউমা আমুতু ওয়াইয়াউমা উবআসু হাইয়া জন্ম যেমন তেমন হোক কিন্তু যদি মরণ কারোর ভালো জায়গায় হয় ভালো অবস্থায় হয় তাহলে মরণ যার ভালো হয় সুজা আল্লাহর জান্নাত তার ঠিকানা হয় জান্নাত তার ঠিকানা হয়ে যায় যার মরণ ভালো হয় কিছু মানুষের মরণ হয় মসজিদের ভিতরে কিছু মানুষ মরে বাথরুমের ভিতরে যেমন কাদিয়ানি মারা গেছে বাথরুম টয়লেটের ভিতরে আর কিছু মানুষের মরণ হয় মসজিদের ভিতরে মুসল্লার উপরে যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিষ খাওয়াইছে মারার লাগা সাকারাত শুরু হয়ে গেছে যায় নামাজটা বিছায়া ইমামে আজম আবু হানিফা নামাজে দাঁড়ায় গেছে সেজদা দিয়া আল্লাহর কদমে পড়ে যখন ওর মালিকের পায়ে মাথা ঠেকাইয়া মালিক দিক ডাকবার লাগছে আর আজরাইলের রূহটা তখন বাইতেছে ইমাম মুসলিম হাদিস পড়তে পড়তে মারা গেছেন কেউ কেউ কালিমা পড়তে পড়তে মরা যায় যেমন আবু জুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি আহমদ বিন হাম্বলের উস্তাদ যিনি ছিলেন আবু জুরআ রাজি আলী ইবনুল মদিনীর উস্তাদ ছিলেন আবু জুরআ রাজি সারা দুনিয়াতে নবীর সহি হাদিসের সংখ্যা হলো 7 লাখ কিন্তু আবু জুরআ রাজি এত বড় আলেম ছিলেন 7 লাখ হাদিসের 6 লক্ষ হাদিস যার একাই মুখস্থ ছিল ওনার এক বিবি সারাক্ষণ খালি জামান মানে আবু জুরআ রাজির এক ছাত্রর বিবি খালি ঘরের ভিতরে খালি উস্তাদের নাম জপতে শুনে তো বলে আবু জুরআ করো কেন আবু জুরআ করবো না আমার উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ আছে আশকারি করে কয় এ 1 লাখ হাদিস বারের কাছে কথা ছাত্রর গায়রতে লেগে গেছে ছাত্র কয় আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক তার মানে নিজের বিবির তালাক কি উস্তাদের ইলমের সাথে জুলায় দিছে পরে টেনশনে পড়ছে কি আসলেই কি উস্তাদের 1 লাখ মুখস্থ আছে না আমার বউটা গেছে স্বামী স্ত্রী দুইজন আবু জুরআ রাজির কাছে যায় বলে জামাই বউ কাজে লাগিয়ে আপনার এলিমেল লগা আমার বিয়া জুলাইছি হে আমারে কয় আপনার যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে নাকি আমি তালাক এখন কি আমি তার বউ আছি নাকি তালাক হয়ে গেছি আবু জুরআ রাজি বলে সুখে শান্তিতে স্বামী স্ত্রী ঘরে বসবাস করো 1 লাখ হাদিস তো আমার সূরা ইখলাস যেমন তোমাদের মুখস্থ 1 লাখ হাদিস আমার ওইরকম মুখস্থ আর আমি আবু জুরআ রাজিকে আল্লাহ এমন প্রেম দান করেছেন যে নবীর হাদিসের 6 লক্ষ হাদিস আমার একাই মুখস্থ আছে 6 লাখ হাদিস মুখস্থ আছে আর তোমার হলো 600 গান মুখস্থ আছে আলী ইবনুল মদিনীর উস্তাদ হলেন আবু জুরআ রাজি এই
নবীর মরণ কেমন হইছে মসজিদে নববীতে ইবাদত করতেছে ওই জায়গায় মরে গেছে কপাল কি ভালো ওই দিন কেবল মিউজিয়াম থেকে ওই খাতটা বের করা হইছে দোয়ার জন্য যে খাতের উপরে সুয়াইয়া রাহমাতুল লিল আলামিন নবীকে কবরে নেওয়া হয়েছে একদিক দিয়ে নবীর খাত মিউজিয়াম থেকে বের করা হয়েছে আরেকদিক দিয়ে যমনার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদনী মারা গেছে বুখারী শরীফে ইমাম বুখারী আলী ইবনুল মাদনীর রওয়ায়াত দিয়ে বলে রেখেছে আলী ইবনুল মাদনী মদিনায় ওই দিন মরছে যেদিন রাসূলের খাত বের করা হইছে অর্থাৎ যেই খাতের উপরে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিসমে আতহারকে গোসল দেওয়া হয়েছে যেই খাতের উপরে রাসূলকে কাফন করানো হয়েছে যে পালকিতে চুইরা রাসূলকে কবরে নামানো হয়েছে এই খাতটা ধৌত করার জন্য আজকে বের করা হয়েছে আর আলী ইবনুল মাদনী মারা গেছে তার মানে উলামারা বলে আজকে খাতটা বের করছে আর আলী ইবনুল মাদনী আজকে মারা গেছে তার মানে হলো আল্লাহ বুঝি আলী ইবনুল মাদনীকে ওই খাতে চড়ায়া কবরে নিতে কয় উলামারা নেক ফালি করেছে আলী ইবনুল মাদনীর ইন্তেকাল হয়ে গেলে সরওয়ারে তো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাত আর চৌপায়ার উপরে হযরত আলী ইবনুল মাদনীকে উঠায় দেওয়া হয়েছে এই খাতে ওনাকে গোসল করানো হয়েছে কাফন পরানো হয়েছে এই পালকি যে পালকিতে চুইরা রহমতের নবী বরকতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের ঘরে নামানো হয়েছে এই পালকির ভিতরে উঠায়া মদিনার মুহাদ্দিসরা কান্দে করে আলী ইবনুল মাদনীকে জান্নাতুল বাকি গুরুস্থানের কবরে নামায়েছে কারোর কারোর কবরের যাত্রা দেখলে দিল কলিজা ব্যথায় ফাইটা যায় আর কারোর কারোর কবরের যাত্রা দেখলে দিল খুশিতে বইরা যায় কেউ কবরে যায় হাজার হাজার আলেম তারে কান্দে করে কবরে লয়ে যায় শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি কবরে গেল পালকিটা হাজার হাজার আলেমরা কাঁধে লওয়ার জন্য পাগল হয়ে গেল আল্লামা নূর হোসেন কাসিমি কবরে গেল তার পালকিটা ঘরে নেওয়ার জন্য যমুনার শাইখুল হাদিসরা পাগল হয়ে গেল জুনায়েদ বাবু নগরী কবরে গেল কত মুহাদ্দিস এই কবরের পথের পথিকের পালকির মিছিলে হাজি হেঁটে জানাজা করে করে তাকে কবরে নামাইল কবরে যাওয়ার দৃশ্য দেখলে বোঝা যায় ওরা কবরে যায় না ওরা সোজা আল্লাহর কাছে যায় কবরে যাওয়ার দৃশ্য দেখলে বোঝা যায় ওরা আল্লাহর জান্নাতে যায় কারো কারোর মরণ ভালো হয় কারোর কারোর মরণ খারাপ হইয়া যায় কেউ মরণের আগে গান গায় কেউ মরণের আগে মদ খায় কেউ মরণের আগে গাঁজা খায় কেউ মরণের আগে জেনা ব্যবিচারে লাইগা যায় কেউ মরার আগে সুদ খায় ঘুষ খায় কেউ মরার আগে নিজে খুন কইরা নিজে মইরা যায় কেউ মরার আগে বিষ খায় আর কেউ মরার আগে নামাজ পড়তে পড়তে মরে যায় রোজার হালতে মরে যায় কাবার তওয়াফ করতে করতে মরে যায় কেউ মরণের সময় কালেমা পড়তে পড়তে মরে যায় যাদের মরণ ভালো হয় তাদের কবর ভালো হয় যাদের কবর ভালো হয় তাদের হাসর ভালো হয় কামা তাইশুন তামুতুন ওয়াকামা তামুতুন তুবআসুন
وكما تبعثون تحشرون مرن جمن هاي تار قبر تمن هاي كارن قبر دوزكير خندر بيتر هيا جاء ار كارن قبر جنة بادمير بيتر بيرا جاء যখন হযরত উমরের মৃত্যু হয়ে গেল সাহাবীদের ভিতরে উমরের কপাল বড় ভালো উমর মদিনায় মারা গেল শহীদ মরণ হলো আর হযরত উমর শেষ বেলায় মরার আগের দিন নিজের সন্তান আব্দুল্লাহকে কয় আব্দুল্লাহ যাও উম্মুল মুমিনিনের কাছে যাও উম্মুল মুমিনিন আয়েশাকে যা বলো উম্মুল মুমিনিনের হুজরার ভিতরে দুইটা কবর হয়েছে আর দুটি কবরের জায়গা ফাঁকা আছে যে দুটি কবর সম্পন্ন হয়েছে একটা কবর হলো হাবিবুল্লাহর কবর আর আরেকটা কবর হলো সিদ্দিকে আকবরের কবর আর আরেকটা কবর হবে ঈসা নবীর কবর আর আয়েশা সিদ্দিকা নিজের ঘরে নিজের কবরের জায়গাটা আলাদা করে রেখেছে উমরে যায় বলে আব্দুল্লাহ রে যায় উম্মুল মুমিনিনে কইবা আম্মা জান রাতের অন্ধকারে বাবার নির্দেশে আপনার কাছে এসেছি আমার বাবা কবরের জগতে থাকতে ভয় পায় আমার বাবা হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পায় আব্বা খলিফাতুল মুসলিমিন উমর আপনি উম্মুল মুমিনিন আয়েশার কাছে আপনি যে কবরের জায়গাটা নিজের ঘরে নিজের জন্য রেখেছেন এই কবরের জায়গাটা আব্বা জান আপনার কাছে একটু ভিক্ষা চায় দিবেন নি গো আম্মা জান বাবা খলিফাতুল মুসলিমিন কবরের জগতে নবীর কদমের কাছে একটু শুইতে চায় কারণ বাবা কবরের আজাবে ভয় পায় হাশরের কঠিন ময়দানে আল্লাহর রাসূলের কদমের কাছে হাসির পয়গম্বরের লগে আল্লাহর আদালতে দাঁড়াইতে চায় দিবেন নি গো আম্মা জান আপনার কবরের জায়গা আব্বাকে হাদিয়া একটু জানতে চাইছি হযরত আয়েশা বলেন আব্দুল্লাহ যান উমরকে আমার সালাম বলো আর বলো আমি আমার কবরের জায়গাটা খলিফাতুল মুসলিমিন উমরকে হাদিয়া দিয়া দিলাম আমাকে তোমরা জান্নাতুল বাকীতে কবরে নামায় দিও তারপরে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই মানুষ যাকে রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর আমার পরে কেউ নবী হইলে উমর হইত এমন একজন মানুষ যিনি ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল যিনি আশাদুম ফি আমরিল্লাহি উমর এত এত শানজার সে কবরে যাওয়ার আগে ভয় পায় আর তুমি 50 বছর বয়স হয়েছে এখনো নামাজ পড়ছো কেন তুমি কি কবরকে ভয় পাও না বাবা তোমার বয়স 30 বছর হয়েছে এখনো পর্যন্ত তুমি পর্দা করো না কেন তুমি কি তোমার রবের আজাবকে ভয় করো না তোমার বয়স 40 বছর হয়েছে এখনো পর্যন্ত পাঁচ বেলা আজানে আওয়াজ তোমার কানে আসে না তোমার একটু মসজিদে যাইতে মন চায় না কেন তুমি কি কবরে যাইবা না তুমি কি কিবলার দিকে ঘুরে শুইবা না বৃদ্ধ হয়ে গেল এখনো পর্যন্ত আল্লাহর কোরআন তোমার বুকে লইতে মনে চায় না কেন তুমি কি আল্লাহর আদালতে দাঁড়াইবা না হাশরের কঠিন মাঠে আধাত সূর্যের নিচে তুমি দাঁড়াইবা আল্লাহর আদালতে আসামি হয়ে তুমি দাঁড়াইবা একটু চিন্তা করলা না তোমার দাঁড়ানোটা আরশের ছায়ার নিচে হবে কি হবে না যদি আধা সূর্যের নিচে তোমার দাঁড়ানো লাগে আর যদি সূর্যের তাপে তোমার
চাঁদনিটা তাস করে ফাটে আর যদি তোমার মাথার মগজ টকবক টকবক করে গড়ায় গড়ায় পড়ে কাহার আর জালাল লইয়া মালিক যদি তোমাকে তোমার হায়াত সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে তুমি কি উত্তর দিবে কি ডান হাতে আমলনামা হবে নাকি বাম হাতে আমলনামা হবে একটু এ চিন্তাটা চক্ষু বন্ধ করে একটু ভাবলা না জীবনের অনন্ত বিকেল চলে এসেছে তোমার দাড়ি চুল সব পাকলো কোমর বাঁকা হলো সুজা হয়ে হাঁটা বন্ধ হয়ে গেল এখনো পর্যন্ত নিজের নফসকে সুজা করলে না এখনো পর্যন্ত কবর হাসরের চিন্তা তুমি যারা করলে না তাদেরকে আল্লাহ তাআলা ঈসা নবীর শিক্ষা শিখানোর জন্য তার মায়ের কোলের কথাকে কোরআনের আয়াত বানায় কয় দেখ বুড়া হইয়া চিন্তা করস না কিন্তু একদিনের বাচ্চা ঈসা কিন্তু জন্মের পরে মরার চিন্তা করে হাসরের চিন্তা করে আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া সুতরাং আমি বলবো কমস কম এই দোয়া করো আল্লাহ যেন তোমার মরণের সময় মুখে কালিমা দেয় আল্লাহ যেন তোমার আমার মরণের সময় হৃদয়ের ভিতরে তাওহীদ জাগায় দেয় কারণ রাসূল বলেছেন যাদের মৃত্যুর সময় মুখে কালিমা উচ্চারিত হবে যাদের সিনার ভিতরে তাওহীদ বিদ্যমান হবে তারা মরার সাথে সাথে মরণ দরজা দিয়ে জান্নাতে যাবে এ কারণে কিন্তু আবু জুরআ রাজি মৃত্যুর সামান্য পূর্ব মুহূর্তে উনার চতুর্দিকে যখন মুহাদ্দিসরা বসে বসে কোরআন হাদিস কোরআন পড়তেছিল আর কালিমার তালকিন করতেছিল তিনি দুহাত উঁচু করে বললেন এই আমার সন্তানরা একটু নীরব হয়ে যাও জীবনের শেষ হাদিসটা তোমাদের সামনে পড়তে চাই এই কথা বলে তিনি বলতে লাগলেন হাদাসানি ফুলান আন ফুলান عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله يتركون بلسي آراز غير شاتي شاتي أبو زرع رازي روح تنبي بير بير لويغسي একদিকে কালিমার উচ্চারণ শেষ হইছে আর একদিকে দুনিয়া জগৎ ছাইরা জান্নাতে জগতে পদার্পণ হয়েছে এটা হলো মরণ তোমার সামনে মৃত্যু আছে তওবা কর আজকে কমস্ক মরণ যেন তোমার ভালো হয় আর হাসর যেন ভালো হয় এজন্য এই মাদ্রাসার পেছনে লেগে থাকো ক্ষতি করার জন্য না ভালোবাসার জন্য রাসূল বলছে ভালো মানুষদেরকে ভালোবাসবা তাদের সাথে হাসরে দাঁড়াবা মরণ আর হাসরের ফিকির এটা একটা মানুষের সবচেয়ে আগের ফিকির যেটা ঈসা নবী জন্মের সাথে সাথে করেছে আর তুমি আমি আজরাইলে দেখার পরেও করার সুযোগ পাই না আজরাইল দেখার পরেও করার সুযোগ হয় না এজন্য ভাইরা আমার আমি আহ্বান করব খালিস তওবা পীর মাশায়েখ বুজুর্গরা আছে তওবা করো আর আল্লাহর কাছে বলো ওগো আল্লাহ জিন্দেগির সব গুনার জন্য মাফ চাই আমার মরণটা ভালো বানায়া দিও ওগো আল্লাহ ওয়াদা করলাম ভালো মানুষদেরকে ভালোবাসবো হাসরটা ভালো মানুষদের সাথে করে দিও মরণ আর হাসরের চিন্তায় সামনের জীবনে কদম কদম চলব জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ কারা কারা সুজা করেন বলেন আমার সাথে আল্লাহ ওয়াদা করেছি আর কোনদিন নামাজ কাজা করব না মিথ্যা কথা বলব না চগুল খুরি করব না জুলুম করব না ব্যাপারটা চলব না হারাম খাইব না
আলেমদের বিরোধিতা করব না এই জোরে করে বলো আলেমদের বিরোধিতা করব না আলেম আছে যেখানে আলেম আছে যেখানে আলেম আছে যেখানে আলেম নাই যেখানে ইনশাআল্লাহ